আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ভিডিওতে। এই ভিডিওটিতে জানাবো আফগানিস্তানের এক ক্রিকেটার মুজিবুর রহমান কিভাবে রাতারাতি বনে গিয়েছিলেন নামি দামি একজন ক্রিকেটার। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। ক্রিকেটার মুজিবুর রহমানের জন্ম 28 মার্চ 2001 সালে। তিনি একজন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। তার আসল নাম মুজিব জাদরান। তিনি একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম আন্তর্জাতিক খেলোয়াড়। 16 বছর 325 দিন বয়সে তিনি একদিনের আন্তর্জাতিকে 5 উইকেট প্রাপ্ত প্রথম খেলোয়াড় বনে গিয়েছেন। তিনি আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ খেলা 11 জনের মধ্যে একজন ছিলেন। ঘরোয়া ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ মুজিবুর রহমানের। 10ই আগস্ট 2017 সালে স্পিন গড় অঞ্চলের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক করিয়েছিলেন। এমনকি নভেম্বর 2017 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই ক্রিকেটারকে দলে ফিরিয়েছিল। পরের বছর জানুয়ারি মাসে 2018 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার ডাক পেয়েছিলেন তিনি। 2018 সালের 8ই এপ্রিল তিনি যখন খেলতে নেমেছিলেন তখন তার বয়স ছিল 17 বছর 11 দিন। আইপিএলে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তখন তাকে বিবেচনা করা হয়েছিল। অন্যদিকে 2018 সালের মে মাসে ইংল্যান্ডের টি-20 ব্লাস্টে খেলার জন্য হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার সাথে চুক্তিবদ্ধ করে নেয়। যে কথাগুলো না বললেই নয়, 2017 সালে এসিসি অনূর্ধ্ব-17 এশিয়া কাপে তিনি কিন্তু সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন। ওই আসরে আফগানিস্তান নিজেদের প্রথম শিরোপা লাভ করে। 5ই ডিসেম্বর 2017 সালে তিনি আফগানিস্তানের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনি অভিষেক ম্যাচে 4 উইকেট লাভ করেছিলেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। তিনি আফগানিস্তানের 2018 আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সদস্য ছিলেন। 5ই ফেব্রুয়ারি 2018 তারিখে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে 2020 আন্তর্জাতিক খেলায় অভিষেক করান। আর 16ই ফেব্রুয়ারি 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে নিজের প্রথম 5 উইকেট লাভ করেছেন। এর দ্বারা তিনি সর্বকনিষ্ঠ 5 উইকেটধারী বোলারও হয়ে যান। তিনি আফগানিস্তানের 2018 আইসিসি বিশ্বকাপ বাছাই পর্বের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ওই আসরে স্কটল্যান্ডের সাফিয়ান শরীফ ও স্বদেশী রাশিদ খানের সাথে যৌথভাবে সর্বোচ্চ 17 উইকেটটি লাভ করেছেন। 14ই জানুয়ারি 2018 তারিখে ভারতের সাথে নিজের অভিষেক করান। তিনি একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম টেস্ট খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। 2020 সালে 19 বছর বয়সে তিনি বাগদান সম্পন্ন করেন। খেলোয়াড়ি জীবনে প্রথম দিকে কিছুটা দুঃখ দুর্দশায় কাটাতে হয়েছে মুজিবুর রহমানকে। নিজের খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য একসময় দারোয়ানের চাকরিটাও করতে হয়েছিল তাকে। সে সময় সে মুজিব জাদরান বর্তমান ক্রিকেট দুনিয়ার ত্রাস, এটা এখন সবাই বুঝে গিয়েছে। দর্শক, ক্রিকেটার মুজিবুর রহমানের বোলিং আপনার কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই। পরবর্তীতে কোন ক্রিকেটার সম্পর্কে জানতে যাচ্ছেন কমেন্ট বক্সে ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।